হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহিনী, তোমাদেরকে আজকে করাচ্ছি ক্লাস 10 এর। তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে পারুল প্রকাশনী যে টার্গেট বইটা বেরিয়েছে, টার্গেট বোর্ডের বইয়ের ম্যাথস গুলো সলভ করে দিতে। আমি একটা পেপার শুরু করেছি যেখানে এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ গুলো দিয়েছি। আজকে করছি সত্য মিথ্যা। দেখো, তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে। আজ প্রথম কোশ্চেন যেটা আছে সেটা দেখি কি আছে। শুরু করার আগে তোমাদেরকে কিছু বলতে চাই, তোমাদেরকে থ্যাংক ইউ জানাতে চাই। তোমরা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো এবং এই যে ভিডিওগুলো এগুলো একদম রিকোয়েস্টেড ভিডিও। আমি তো ক্লাস 10 এর ভিডিও দেওয়া ছেড়েই দিয়েছিলাম, সেখানে তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তোমরা, আমি বুঝতে পারি যে তোমরা প্র্যাকটিস করছো এবং প্র্যাকটিস করতে গিয়ে আটকাচ্ছে, তখন আমাকে বলছো তোমরা, মানে এত দূরের একজনকে বলছো যে, আর এটা ভরসা করেছো যে আমি করে দিলে ঠিক করে দেবো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। তোমরা যদি কেউ আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এবং তোমরা যদি অনলাইন ক্লাস করো সেখানে কি কি ফেসিলিটি পাবে সেই ডিটেলসও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা দেখতে পারো। চলো আজকে শুরু করি। দেখো, প্রথম কোশ্চেনটা যেটা দেওয়া আছে সেটা হলো যে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা সুদের হারে এক বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ অসমান হবে। এটা কি হচ্ছে আমরা দেখি। এখানে সরল সুদ কত হবে, সরল সুদ কত হবে বল? পি আর টি বাই 100, পি মানে 100 গুণ 10 গুণ 1 ডিভাইডেড বাই 100, ঠিক আছে? এটা প্রথম বছরের, হ্যাঁ প্রথম বছরের কত হচ্ছে দেখো, 100 কেটে গেল, তার মানে 10 টাকা সুদ, 10 টাকা বেরিয়েছে। এখানে ভালো করে বোঝো, সরল সুদ কত হলো 10 টাকা। যদি তুমি দ্বিতীয় বছরের জন্য নাও, আচ্ছা সময় যদি 2 বছর হয়, সময় যদি 2 বছর হয় তাহলে কত হতো সরল সুদ? সরল সুদ হয়ে যেত 100 গুণ 10 গুণ 2 বাই 100, 100 100 কেটে গিয়ে 20 টাকা। মানে দ্বিতীয় বছরে সুদ আমি কত পেলাম, দ্বিতীয় বছরে সুদ আমি কত পেয়েছি? প্রথম বছরে 10 টাকা, দ্বিতীয় বছরে কত? প্রথম বছরে 10 টাকা, দ্বিতীয় বছরে কতটা পেয়েছি? 10 টাকা পেয়েছি। 20 মাইনাস 10, দ্বিতীয় বছরে কত টাকা পেয়েছি সেটা ভালো করে বোঝো। প্রথম বছরে 10 টাকা, দ্বিতীয় বছরে 2 বছরে পেয়েছে 20 টাকা। ভালো করে 2 আর দ্বিতীয়র মধ্যে গোলাচ্ছে তোমাদের, 2 বছরে 2 বছরে পেয়েছে 20 টাকা। তাহলে প্রথম বছরে যদি 10 টাকা পাই, দ্বিতীয় বছরে কত টাকা পেলাম? 10 টাকা। তাহলে আমরা দেখলাম সরল সুদে কি হচ্ছে, প্রত্যেক বছরে সুদের পরিমাণ কি আছে সেম রয়েছে। এবার তোমার এখানে কোশ্চেন কি বলেছে, তোমার এখানে বলেছে যে যদি চক্রবৃদ্ধি সুদ হয় তাহলে এক বছরে সুদ কত হবে, এক বছরের সুদ চক্রবৃদ্ধি সুদ ইজিক্যাল টু কি হয়, চক্রবৃদ্ধি সুদ ইজিক্যাল টু কি হয়, পি 1 প্লাস আর বাই টি টু দি পাওয়ার টি, এটা কি হলো সুদ আসল, তাই তো, মাইনাস পি মানে আসল, করলে আমরা কি পাবো সুদ। সুদ মানে কি, সুদ আসল মাইনাস আসল, সুদ আসলের ফর্মুলা এটা আর আসল এটা। এবার এখানে আমরা বসিয়ে দিই 100, 1 প্লাস 10 বাই 100 টু দি পাওয়ার 1, তাই তো, মাইনাস 100। এখান থেকে করলে কি হবে 100 গুণ 110 বাই 100 মাইনাস 100, 100 100 কেটে গেল, 110 মাইনাস 100 করলে কত হচ্ছে 10। তাহলে কি হচ্ছে, প্রথমটা, প্রথমে যে সরল সুদ বেরিয়েছিল 10 টাকা, এটার সঙ্গে প্রথম বছরের সঙ্গে মিললো কিনা, অসমান কি হয়েছে না সমান হয়েছে? সমান হয়েছে। তোমাদের কোশ্চেনে কি দেওয়া আছে, অসমান, তার মানে কোশ্চেনে মিথ্যা দেওয়া আছে, কোশ্চেনের উত্তর ওটা হবে মিথ্যা। পরের প্রশ্নটা যেটা আছে বলছে সরল সুদের ক্ষেত্রে আসলের পরিমাণ প্রতি বছর পরিবর্তন হয়, এটাও মিথ্যা। সরল সুদের ক্ষেত্রে প্রতি বছর আসলটা কিন্তু পি থেকে যায়, শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেই চেঞ্জ হয়। তাহলে প্রথমেরটাও ছিল মিথ্যা, এটাও হবে মিথ্যা। নেক্সট কোশ্চেন কি আছে দেখবো, যদি এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু রুট 5, এক্স মাইনাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু রুট 3, তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 8,
দেখি অঙ্কটা কি করে করা যায়। এখানে 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, x + y √5, x - y বলো √3। তাহলে তোমাকে চেয়েছে x² + y² বলেছে 8। এটা সত্য না মিথ্যা জানতে চেয়েছে। তাহলে এটা আমরা কিভাবে করব, আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি, x + y এর হোল স্কয়ার করে দাও। x + y এর হোল স্কয়ার √5² ঠিক আছে, বা x² + 2xy + y² = 5, और x² + y² = 5 - 2xy। देखो आबार x - y এর হোল স্কয়ার √3 হোল স্কয়ার। দেখো প্রথমে এটাকে নিয়ে কাজ করেছি, তারপর এটাকে নিয়ে কাজ করছি, বুঝতে পারছো? এখানের ক্ষেত্র ফর্মুলা আমাদের কি হবে, অর x² + হবে না, মাইনাসের ফর্মুলা কি, x² - 2xy + y² = 3। আমি সাইডের দিকে করছি, দেখো অর এইটা থেকে আমি সাইডে করছি, তোমাদের এটা কিছুই করে না, কিছুই মানে একদম দেখাতে হবে ম্যান্ডেটরি না, তুমি চেষ্টা করে দেখবে, তুমি তারপরে বুঝবে সত্য না মিথ্যা, উত্তরে তুমি সত্য মিথ্যা ঠিকঠাক লিখতে পারলেই হলো, ঠিক আছে। এখানে কি হচ্ছে, x² + y² = 3 - 3 + 2xy, ভালো করে বোঝো। এখানে কি বলেছি, x² + y² = 2x, এখানে তাহলে এখানে কত বেরিয়েছিল, 5 - 2xy, এখানে কি বেরিয়েছে, 3 + 2xy, তাহলে দুটোই x² + y² এটা যদি ইকুয়েশন 1 হয় আর এটা যদি ইকুয়েশন 2 হয়, তাহলে দুটোকে তুলনা করে কি পাচ্ছি, দেখো কিছু লিখতে যেমন হবে না যে এক আর দুই তুলনা করে কি পাচ্ছি, এই বাঁ দিকের গুলো সেম বেরিয়েছে, তাহলে ডান দিকের গুলো সেম হবে, = 3 + 2xy, তাহলে এটা আমাদের হবে -2xy - 2xy = 3 - 5। এটা আমি কি করলাম বুঝতে পেরেছো, 2xy কে এই দিকে 2xy কে আমি এই দিকে নিয়ে এসেছি, এটা ছিল মাইনাস, এদিকে এসে কি হয়ে গেছে প্লাস, আর এই 5 টা ওই দিকে গেছে মাইনাস হয়ে গেছে, তাহলে এটা কি হয়ে যাবে -4xy = কি হবে বলো, এদিকে -2, মাইনাস মাইনাস কেটে যাবে, অর xy = 2/4, মানে হলো হাফ, x by y = কি হচ্ছে xy কত হলো হাফ, ঠিক আছে। এবার আমরা যে কোনো একটা ফর্মুলাতে বসিয়ে দেবো, এখানে xy কত পেলাম হাফ, তো আমি এই ফর্মুলাটাতে বসিয়ে দিই, দেখো আমি এখানটা তোমরা লিখো এক নম্বর থেকে, তোমরা লেখো এক নম্বর থেকে, দেখো এইটাকে আমরা আমি একটা কাজ করে এটা মুছেই দিলাম, এক নম্বরে আমাদের কি ছিল বলো, এখানে ছিল x² + y² = 5 - 2xy, তাহলে 5 - 2 × 1/2, xy এর জায়গায় কি বসাবো 1/2, 2 কেটে গেল, তার মানে = কি হলো 5, বোঝা গেল = কি হয়েছে 5, উত্তর দেওয়া ছিল দেখো এটা 8, তার মানে আমাদের এটা কি হচ্ছে সত্য না মিথ্যা হলো বলো, এটাও হয়ে গেল মিথ্যা, লিখতে পারো অতএব বিবৃতিটি মিথ্যে। পরের কোশ্চেনটা 4 নম্বর, 7x² - 12x + 18, দ্বিঘাত সমীকরণের বীজ দুটি যোগফল ও গুণফলের অনুপাত 3:2, দেখি এটা ঠিক দেওয়া আছে না ভুল। 4 নম্বর অঙ্ক কি আছে, 7x² + 12x - 18, 18 তো = 0, এখানে দেখো বীজ দয়ের যোগফল বা সমষ্টি কি হয় -b/a, বি এর জায়গায় কি আছে বলতো, এটা এ এটা বি এটা সি, তাই তো -b/a মানে -12/7, ঠিক আছে বোঝা গেছে, আর বীজ দয়ের গুণফল বীজ দয়ের
গুণফল সি বাই এ, আমি কি বলেছিলাম ধরো এ এক্স স্কোয়ার আমি এটা লিখে দিলাম প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো, ভালো করে বোঝো এক্স স্কোয়ার এর জায়গায় এক্স স্কোয়ার, তাহলে সেভেন এর জায়গায় কি আছে এ, আর এক্স এর জায়গায় এক্স, টুয়েলভ এর জায়গায় কি আছে বি, আর এখানে কি আছে সি এর জায়গায় কি আছে বলো মাইনাস এইটিন, তাহলে এখানে হবে মাইনাস এইটিন বাই সেভেন। এবার বলেছে যোগফল আর গুণফলের কি করতে বলেছে, যোগফল আর গুণফলের অনুপাত বের করতে বলেছে, তার মানে আমাদের কি হচ্ছে টুয়েলভ মাইনাস টুয়েলভ বাই সেভেন ইজ টু মাইনাস এইটিন বাই সেভেন, ভালো করে বোঝো দুদিকে সেভেন আছে কেটে দেবো, দুদিকে সেভেন আছে, আর টুয়েলভ কে আমরা কি দিয়ে কাটতে পারি থ্রি দিয়ে, কত হবে ছয় দিয়ে, একদম ছয় দিয়ে কেটে দিতে পারি, ছয় দুগুণে বারো আর এটা কত হচ্ছে তিন, তাই তো, তাহলে কত হচ্ছে কেউ মাইনাস মাইনাস কেটে যাবে টু ইজ টু থ্রি, আমাদের কি ছিল থ্রি ইজ টু টু, তাহলে এই সত্য রেখা আছে না মিথ্যা রেখা আছে বলো, মিথ্যা, তাহলে আমাদের চারেরটাও হয়ে যাবে মিথ্যা, তোমরা ঘাবড়ে যেও না সবকটা মিথ্যে বেরোচ্ছে বলে যে ভুল হচ্ছে বা কিছু, সেটা কিন্তু না হতেই পারে। নেক্সট কোয়েশ্চেন এখানে যেটা দিয়েছে দেখো, সেভেন সেন্টিমিটার ও থ্রি সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব চার সেমি, দেখি এটা কি বেরোয়, এখানে বৃত্তদ্বয় কি বলেছে কি করেছে বহিঃস্পর্শ, বহিঃস্পর্শ মানে বাইরের দিক থেকে স্পর্শ করেছে, ধরো এটা একটা আর একটা ছোট আকাশ, ঠিক আছে এটার কেন্দ্র এটা, প্রথমটা কি বলেছে কত সেন্টিমিটার সাত, এটা সাত সেমি আর এটা হচ্ছে তিন সেমি, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে, মোটটা মোট কত হবে সাত প্লাস তিন ইজিকাল টু দশ সেমি হওয়ার কথা, কিন্তু উত্তরে কি দিয়েছে চার সেমি, উত্তরে দিয়েছে চার সেমি, তাহলে মিথ্যা দেওয়া আছে, কখন সত্যি হতো একবার ভেবে দেখো, এটা যদি এইভাবে হতো ধরো এটা সাত সেমি আমার গোল যা বৃত্ত যা হয়েছে একখানা, এটা তিন সেমি মাইনাস হয়ে যেত, এখানে ধরো এটা এখান থেকে এটা সাত আর এখান থেকে এটা তিন, এই পুরোটা হচ্ছে সাত আর এইটা হচ্ছে তিন, তখন তখন এটা কি হতো মাইনাস হতো এই দিকটা বেরোতো চার, কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হতো চার সেমি, যদি এটা অন্ত অন্ত স্পর্শ করতো তাহলে হতো চার সেমি, বহিঃস্পর্শ হলে এটা দশ সেমি হবে, এখানেও উত্তরটা ভুল দেওয়া আছে। সত্য মিথ্যা থেকে পরের কোশ্চেন, এটাই লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে তিন সেমি ছ তিন সেমি ব্যাসার্ধের একটি লম্ববৃত্তাকার চুম্বকে গলিয়ে সম ব্যাসার্ধের একটি গোলক তৈরি হল করা হলে চোঙের উচ্চতা হবে তিন সেমি, এটা সত্য না মিথ্যে আমরা দেখি, দেখো আমাদের জানতে হবে কি আগে লম্ববৃত্তাকার চোঙের আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি হয় লম্ব বৃত্তাকার চোঙের আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে যেখানে এইচটা কি উচ্চতা আর আরটা কি ব্যাসার্ধ, আমরা এত কিছু লিখবো না কারণ এটা সত্য মিথ্যা অঙ্কটা করতে পারলেই হবে, আর একটা কি বলেছে আর আমাদের কি দিয়েছে হচ্ছে এ কি বলে গোলক, গোলকের আয়তন, গোলকের আয়তনের ফর্মুলা কি হয় ফোর বাই থ্রি পাই আর কিউব, এটা ঘন একক লিখে রাখো, ঘন একক আরে ঘন সেমি লিখে দিলাম, একেবারে ঘন সেমি লিখে দিলাম ঘন সেমি, এবার বলেছে দুটো যেহেতু একটা গলিয়ে আর একটা তৈরি করা হয়েছে, একটা গলিয়ে একটা তৈরি করা হয়েছে তাই তো, তাহলে দুজনেরই আয়তন সেম হবে, আবার কি বলেছে আবার কি বলেছে ব্যাসার্ধটাও সেম সম ব্যাসার্ধ একই, তার মানে আমাদের এটার সঙ্গে এটা কি হবে সমান, আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার এইচ ইজ ইকাল টু ফোর বাই থ্রি পাই আর কিউব, ঠিক আছে তো আমাদের এখান থেকে দেখো পাই পাই কেটে গেল আর এখানে হচ্ছে আর কেটে গিয়ে এখানে আর স্কোয়ারটা কেটে গিয়ে এখানে একটা আর হবে, তার মানে এইচ ইজ ইকাল টু ফোর বাই থ্রি ফোর বাই থ্রি আর, এবার আর আমাদের কত বলে দিয়েছিল তিন সেমি, আর যদি আমাদের তিন সেমি হয় আর এর জায়গায় আমরা তিন সেমি বসিয়ে দিলাম ফোর বাই থ্রি ইন্টু থ্রি, তাহলে থ্রি থ্রি কেটে গিয়ে কত হলো চার, তার মানে উচ্চতাটা কত বেরোলো চার সেমি, কিন্তু তোমাকে উত্তরে কি দিয়েছে মানে
বলে দিয়েছে কত স্টেটমেন্টে তিন, তাহলে এখানেও কি হবে বিবৃতিটি মিথ্যে, তোমরা বিবৃতিটি লিখবে এবং নিচে লিখে দেবে মিথ্যে, বোঝা গেল? আমি করালাম আগের দিন করিয়েছিলাম এমসিকিউ, তারপরে একদিন করিয়েছিলাম শূন্যস্থান পূরণ, আজকে করলাম সত্য মিথ্যা। আশা করছি বুঝতে পেরেছো আমি ভিডিও করার তেমন একটা সময় পাইয়া উঠি না, তাই জন্য ছোট ছোট ভিডিও করে দিচ্ছি। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওগুলো দিয়ে দেওয়ার, তোমরা পাশে থাকলে আমি নিশ্চয়ই তাড়াতাড়ি দিতে পারবো, আর তোমরা পাশে আছো বলেই আমি প্রত্যেক দিন ভিডিও আনতে পারছি, প্রত্যেক সপ্তাহে তোমাদের জন্য ভিডিও আনতে পারছি। তোমরা রিকোয়েস্ট করেছো, এটা আমার খুব ভালো লাগে যে তোমরা রিকোয়েস্ট করেছো, আর এটাও খুব ভালো লাগে যে আমি তোমাদের শুধুমাত্র ইউটিউবে পড়াচ্ছি, আমি তোমাদের টিউশনে পড়াই না, কিচ্ছু করি না, তাও তোমরা আমাকে রিকোয়েস্ট করতে পারো, এতটা মানে তোমরা আমাকে এতটা জায়গা দিয়েছো যেখানে যে আমি তোমাদেরকে পড়াতে পারি এবং আমার পড়ানো তোমাদের ভালো লেগেছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো তোমরা এরকম রিকোয়েস্ট করলে আমি চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্ট গুলো রাখার। তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।